আজ আমরা এই জল তুলে জল খাবো। তো গাইস দেখতে পাচ্ছেন মলে এখানে কিছু শাক পাতা নিচ্ছে, খুবই আনন্দ উপভোগ করছে আর কি। হ্যালো গাইস, দিস ইজ মানব সাহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজ আমরা ঘুরতে যাচ্ছি আমাদের পলাশিপাড়ার সব থেকে পুরনো এবং ভ্যালুয়েবল প্লেসে। সো আপনারা আমার সাথে ব্লগে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, আজ আমার সাথে যাচ্ছে মলি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, টুকটুকিতে বসে রয়েছি আপাতত। তো আমার সাথে রয়েছে সিজা। সিজা, আর মাই স্কুল গাইস, আজ মলি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। সুজা, ভালো লাগছে? হ্যাঁ, যাচ্ছি। আর কতটা ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা, চারিদিক খোলা, কত সুন্দর। তো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছে আমরা যেখানে আসবো ঘুরতে বলেছি আপনাদেরকে, কথা দিয়েছিলাম। তো গাইস, এই হচ্ছে অখণ্ডানন্দন সাধু বাবা আশ্রম। তো এখানে আমরা প্রবেশ করছি এখন। সামনে মডি এবং সিজা, দেখতেই পাচ্ছেন ওরা খুবই এক্সাইটেড এবং আগেই পৌঁছে গেছে। তার ভিউগুলো কিছু এরকম সুন্দর। গাইস, সব থেকে বড় কথা, এখানে এত সুন্দর পরিবেশ, এত শান্তশিষ্ট পরিবেশ। অ্যান্ড সিজা, সিজা এক্সাইটেড? হ্যাঁ। তো গাইস, এই হচ্ছে সাধু বাবার সমাধিস্থল। উনি দেড় হচ্ছেন চৌঠা জ্যৈষ্ঠ শনিবার 1364 সালে, এবং এখানে দেখতে পাচ্ছেন সাধু মার সমাধিস্থল। গাইস, সবথেকে সুন্দরতম স্থান হচ্ছে এই বট গাছ, যেটা আজ 150 থেকে 200 বছর পুরনো, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখুন কত সুন্দর গাছটিকে চারিদিকে বুয়া নামিয়ে সুন্দরভাবে দাঁড় করিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা। অ্যান্ড গাইস, সামনে রয়েছে কুয়ো, যেটা নাম আছে অনেক। এই কুয়োর জল খেলে অনেক রোগ সেরে যায়, অনেক অনেক মানুষ অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়। তো চলুন দেখি সেই কুয়ো। অ্যান্ড গাইস, ফাইনালি এই সেই কুয়ো যেখানে দেখতে পাচ্ছেন অনেক গভীর একটা কুয়ো, ভিতরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যদিও আমি চেষ্টা করছি দেখানো, কিন্তু ভিতরটা প্রচণ্ড অন্ধকার। তো এই সেই কুয়ো, এখান থেকে জল তুলে সবাই জল নিয়ে যাই। গাইস, আজ আমরা এই জল তুলে জল খাবো। দত্তর কুয়ো এবং কুয়োর জল খুবই ঠান্ডা এবং মন ভিতরে যাচ্ছে, মনে হচ্ছে যেন মন একদম শান্ত হয়ে যাচ্ছে। আপনারা ট্রাই করুন, এখানে আসতে পারেন। কেমন খেতে জলটা বলো? মিনারেল ওয়াটার খুব ভালো। জল খেলে মানুষ সুস্থ হয়ে যায়, একদম বাস্তব কথা এটা। খুবই ঠান্ডা, তাই না?
হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই আশ্রমের এরিয়া, ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রাচীর রয়েছে, প্রাচীর দেওয়া, ওখান থেকে শুরু করে এইদিকে আপনারা দেখুন, এদিকে ওই ভিতরে আর একটা সোজা গিয়ে আর একটা ভিতরে আশ্রম রয়েছে। তো চলুন আমরাও যাচ্ছি ওখানে, আমরা যাব সব দেখব ঘুরে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে মলি এক বোতল জল নিয়ে নিয়েছে অলরেডি বাড়ির জন্য, সবারই জন্য। তো গাইজ আমরা এখন যাচ্ছি সোজা আশ্রমের মেন জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন একদম ওই শেষ সীমান্ত থেকে আমরা হেঁটে আসছি, আর এদিকে যাচ্ছি এখনও, ওখানে সামনে রয়েছে মেন আশ্রম। গাইজ আমরা মেন আশ্রমের দিকে যাচ্ছি, এখানে আমাদের গাইজ জুতো খুলতে হবে, কারণ জুতো পরে ভিতরে যাওয়া নিষেধ, তাই এখানে জুতো খুলে রাখছি। গাইজ এখানে দেখতে পাচ্ছেন সাধু বাবা এবং সাধু মার মূর্তি রয়েছে ভিতরে। কত সুন্দর। তো গাইজ আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, তো না আসলে বোঝা যাবে না, আপনারা আসুন দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন সুন্দর জায়গা। আর আপনারা এই জায়গায় এই আশ্রমে কতজন এসেছেন, কে কে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো গাইজ সামনে এখনও কিছু দেখার আছে, গাইজ এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ কিছু লাগানো আছে, যদিও এখন ফুল ধরেনি সেরকম। এই হচ্ছে মেন আশ্রম ঘর। তো গাইজ আমরা প্রসাদ পেয়েছি, বাতাসা প্রসাদ। এখন এখানে সেরকম বেশি কেউ এই টাইমে থাকে না, এখানে বছরে দুবার বড় একটা উৎসব হয় খিচুড়ি প্রসাদ। এবং গাইজ দেখতে পাচ্ছেন এই সেই গাছ। সো গাইজ এখানে এই বট গাছের নিচে বসে যা মানত করা হয়, শুনেছি নাকি সেগুলো পূরণ হয়, তো খুবই জাগ্রত জায়গা। আর সব থেকে বড় কথা এখানে খুবই শান্ত জায়গা, দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর বাতাস, চারিদিকে সবুজে ঘেরা একটা জায়গা। সো গাইজ আর সন্ধ্যা হতে চলেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, আমরা যেতে হবে, অনেকটা যেতে হবে আজকে। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চেষ্টা করব আগামী দিন আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট আনার, কিছু ভালো ভালো জায়গা ঘোরার, যেগুলো আশা করি আপনাদের খুবই আনন্দ দিতে পারব। তো আজকের জন্য বাই, টাটা, বন্দে মাতরম। গাইজ দেখতে পাচ্ছেন মলে এখানে কিছু শাক পাতা নিচ্ছে, খুবই আনন্দ উপভোগ করছে আর কি, এত সুন্দর একটা জায়গা।